হ্যালো বন্ধুরা, স্টুডেন্টস টনিক ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কী বিষয়ে ভিডিওটা বানাতে চলেছি। আজকে কোনো মানে এই ভিডিওতে স্পেসিফিক্যালি যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে লাস্ট মিনিট টিপস ফর দ্য মাধ্যমিক 2023। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কোনো সাজেশন ভিডিও নয়, মানে যেখানে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেবো। অ্যাকচুয়ালি আমি নিজের সাজেশনে বিশ্বাস করি না, তো আমি কোনো সাজেশন দেব না, ঠিক আছে? আমি তোমাদের কিছু টিপস, কিছু স্ট্র্যাটেজি তুলে ধরার চেষ্টা করব যেগুলো লাস্ট মুমেন্টে আমাদের খুব দরকার হয়, এবং সেটা হলে আমাদের যে ধরো আমরা প্রিপারেশনটা হয়তো 100% নিয়েছি, কিন্তু যদি আমরা সেই 100%টা প্রপারলি পরীক্ষার খাতায় লিখে দিয়ে না আসতে পারি, আমি যতই জানি না কেন আমার মার্কস কিন্তু উঠবে না, ঠিক আছে? সুতরাং আমাদেরকে প্রপারলি একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? চলো তাহলে দেরি না করে আজকের টিপসগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তো আমি একটা ভিডিওতে অলরেডি সিলেবাস অ্যানালিসিস একটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেখানে আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড অল সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। কোন চ্যাপ্টার থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কত নম্বরের কোয়েশ্চেন আসে, কত মার্ক্সের কোয়েশ্চেন আসে, সব সেখানে আলোচনা করা আছে। আমি ধরে নিচ্ছি যারা 2023-এ পরীক্ষা দিতে চলেছ, কাল থেকে তাদের অবভিয়াসলি স্টার্ট হচ্ছে পরীক্ষা, তো তারা সব কিছু সম্পর্কে অবগত এবং তারা সব কিছু জানে, তোমরা সব কিছু জানো, ঠিক আছে? এবার হচ্ছে আমি জাস্ট একটা টিপস দেবো এখানে, এটাই যে দেখো তোমাদের যে MCQ কোয়েশ্চেনগুলো আসে সেখানে কোনো অপশন থাকে না। তোমাদের 15 মার্কস যে কোয়েশ্চেন আসে সেখানে 1 নম্বরের কোয়েশ্চেন থাকে সবকটা, এবং ওখানে কোনো এমসি মানে কোয়েশ্চেন আলাদা করে এক্সট্রা থাকবে না, মানে যত কটা কোয়েশ্চেন আছে সবকটা তোমাদের করতে হবে, ঠিক আছে? প্রথম কথাই যেটা বলবো, MCQ কোয়েশ্চেন করার সময় শুধুমাত্র উত্তরটা লিখে দিয়ে চলে আসবে না, ঠিক আছে? কারণ হচ্ছে যে দেখবে তোমরা ইনস্ট্রাকশনটা পড়ে ওখানে কিন্তু লেখা আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, ঠিক আছে? এটা কিন্তু আমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বলবো, সেখানে হয়তো বা উত্তর নর্মালি শুধুমাত্র করে দিয়ে আসলে ভালো, কিন্তু আমি বলবো সব সাবজেক্টই না পূর্ণ বাক্যে অ্যান্সার দিয়ে আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেনগুলো আছে, 21 মার্কস থাকে সেখানে, সেখানে হচ্ছে তোমরা হচ্ছে অবভিয়াসলি অপশন পাবে, এবং 26 নম্বরের মধ্যে মানে সরি 26টা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে 21টা কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস থাকে। শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেন সেখানে 17টা কোয়েশ্চেনের মধ্যে 12টা থাকে, 2 মার্কসের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 মার্কস, এবং হচ্ছে 24 মার্ক মানে 24 মার্কস সেখান থেকে আমরা পাবো। এবং লাস্ট যে গ্রুপ ডিতে লার্জ অ্যান্সার টাইপ রয়েছে সেখানে কিন্তু 6টা কোয়েশ্চেন থাকবে, 6টা কোয়েশ্চেনটা না প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা করে অল্টারনেটিভ থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের টোটাল ওভারভিউ অফ দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। এবং তোমাদের প্রথমে যেটা বললাম, MCQ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখে আসবে, যেখানে VSA-তে আমরা দেখেছিলাম যে স্তম্ভ মেলানো এবং হচ্ছে যে শূন্যস্থান পূরণ, এখানে কোনোটাতেই কিন্তু শুধুমাত্র অ্যান্সার লিখে দিয়ে আসবে না, প্রত্যেকটা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে, ঠিক আছে? এবার একটা জিনিস আমাদের একটু বলে দিই যে অনেক সময় আমাদের কিছু টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? বিশেষ করে যারা একটু ভালো স্টুডেন্ট তাদের টেন্ডেন্সি থাকে যে যেগুলো হচ্ছে যে এক্সট্রা কোয়েশ্চেনগুলো দেওয়া আছে না সেখানে এক্সট্রা কোয়েশ্চেন আমরা পারলে করে দিয়ে আসবো, এরকম একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? আমার নিজেরও এই নিয়ে এক্সপিরিয়েন্স রয়েছে, আমিও করতাম। সেই জন্য আমি বলছি যে তারা যদি তোমরা এরকম মনে করো যে এক্সট্রা কোয়েশ্চেন করে আসবে, তাহলে কিন্তু সেটা পুরো তোমার 90 মার্কস লিখে আসার পর, ঠিক আছে? তো 90 মার্কস তোমাদের যখন পুরোপুরি লেখা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা এক্সট্রা কোয়েশ্চেনের দিকে হাত বাড়াবে, তার আগে কিন্তু নয়, কারণ অন্য কোয়েশ্চেনের টাইম নষ্ট করে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু করবে না, মানে এক্সট্রা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু করবে না, ঠিক আছে? আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে এবং সেইগুলোকে অ্যাপ্লাই করে দেখো, ঠিক আছে? আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে? এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যাদের হাতে স্পিড বেশি, ঠিক আছে, যাদের হাতে স্পিড বেশি এবং যারা ফুললি প্রিপেয়ার্ড একদম, মানে আমি মেরিটোরিয়াস ভালো স্টুডেন্টের কথা বলছি, ঠিক আছে, যাদের হাতের স্পিডটা মোটামুটি তারা প্র্যাকটিস করেছে এবং যথেষ্ট স্পিড আছে, তারা প্রথম থেকে গ্রুপ এ, MCQ, VSA, SA এইভাবে পরপর গ্রুপ ওয়াইজ কিন্তু পরপর তোমরা করতে পারো, অ্যান্সার করে দিয়ে আসতে পারো, ঠিক আছে? লাস্টে তোমরা 6 মার্কসের কোয়েশ্চেন মানে যেগুলো 5 মার্কসের কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন সেগুলো হচ্ছে করে দিয়ে আসতে পারো। কিন্তু যদি মনে হয় যে তোমাদের হাতে, কারো যদি মনে হয় থাকে আর কি যে হাতের লেখা তাদের একটুখানি স্পিডটা কম, তাহলে সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রথম দিক থেকে কিন্তু স্টার্ট করতে যেও না, তোমরা কিন্তু লাস্ট থেকে স্টার্ট করতে পারো, ঠিক আছে? আবার অনেকের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে লাস্ট থেকে স্টার্ট করলাম, এই রকম করো না, ঠিক আছে? তোমরা ভেবে নাও আগে থেকে যে কি করবে, সেই জন্য এই ভিডিওগুলো করা, আগে থেকে ডিসিশন নিয়ে নেবে যে আমি কোনটা করব। ওখানে পরীক্ষার হলে বসে বসে রিগ্রেট করবে না যে ও প্রথম থেকে করলে ভালো হতো, শেষ থেকে করলে ভালো হতো। একটা নিজে এখন থেকে ডিসিশন নিয়ে রাখো যে কোনটা কিভাবে করবো, বা যেদিনকে পরীক্ষা থাকবে, লাইফ সায়েন্সের কথা বলছি না, শুধু অন্যান্য সাবজেক্টের কথা বলছি, পরীক্ষার আগের দিন ডিসিশন নিয়ে নেবে কীভাবে আমি করে নেবো, সেই অনুযায়ী পরীক্ষায় গিয়ে ইমপ্লিমেন্ট করে দিয়ে আসবে। পরীক্ষার খাতায় বসে ভাববে না কী করবো, মানে কোনটা আগে করবো কোনটা পরে করবো, গ্রুপ ওয়াইজের কথা বলছি। হাতে স্পিড যদি বেশি থাকে কারো, মানে যাদের হচ্ছে যে প্রপারলি প্র্যাকটিস করা আছে, 3 ঘন্টার মধ্যে সমস্ত অ্যান্সার লিখে আসতে পারবো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা প্রথম থেকে শুরু করতে পারো। এবং যাদের হাতে স্পিড কম, তারা কিন্তু লাস্ট থেকে শুরু করতে পারো। কারণ তোমাদের যদি 5 মার্কসের কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন যদি তোমরা প্রথমেই করে ফেলতে পারো 1.5 ঘন্টার মধ্যে, ঠিক আছে, একটা টার্গেট নিয়েও যেটা আমি 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করবো, বাকি যে 1.5 ঘন্টা পড়ে থাকছে ইজিলি তোমরা হচ্ছে যে করে ফেলতে পারবে বাকি জায়গাগুলো। কারণ সেখানে তো 2 মার্কসের কোয়েশ্চেন, 1 মার্কসের কোয়েশ্চেন থাকে, তোমার কাছে প্রচুর সময় পড়ে থাকবে, ঠিক আছে? এবার কেন আমি তোমাদের 3 ঘন্টা বললাম, তোমাদের পরীক্ষাটা 3 ঘন্টা 15 মিনিট, তাই তো? লাস্ট 15 মিনিট আমরা শুধু চেক করব, লাস্ট 15 মিনিট আমরা চেক করব, রিচেক করব, ডাবল চেক করব, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস চেক করব যে কোথায় ভুল আছে, কোথায় কোথায় কিছু লেখা বাকি আছে কোথায়। এই চেকিংটা কিন্তু লাস্ট 50 মিনিটসে আমরা করব। তাছাড়াও হচ্ছে লাস্ট 50 মিনিটসে আরও অনেক কাজ আছে, যখন লুজ শিটগুলো আমরা নিয়ে নেবো সেগুলোতে প্রপারলি সেলাই টেলাই করতে হয়, এগুলোর একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তাহলে এই স্ট্র্যাটেজিটা তোমরা মাথায় রাখবে, হাতে স্পিডের ব্যাপারটা যেটা বললাম। তাছাড়া আরও কয়েকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোয়েশ্চেন, ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন যখন লিখবে, প্রত্যেকটা কোয়েশ্চেন লেখার পরে একটু করে ফাঁকা গ্যাপ দেবে, একদম গায়ে গায়ে লিখবে না, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন লেখার পরে একটু করে গ্যাপ দেবে এবং পরের কোয়েশ্চেনটা শুরু করবে। আর একটা জিনিস বলে দিই, গ্রুপ ডি, ধরো তোমরা প্রথমে লাস্ট থেকে স্টার্ট করেছো, গ্রুপ ডি থেকে স্টার্ট করেছো, ঠিক আছে, গ্রুপ ডি করতে করতে মাঝখান থেকে আবার অন্য কোনো গ্রুপে চলে যাবে, ঠিক আছে? ফার্স্টে গ্রুপ ডি যদি স্টার্ট করে থাকো, তাহলে গ্রুপ ডিটা প্রপারলি শেষ করবে, প্রপারলি শেষ করার পরে যখন টোটালি গ্রুপ ডি শেষ হয়ে যাবে, তারপরে গ্রুপ সি ধরো কি গ্রুপ বি ধরো কি গ্রুপ এ ধরো, সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে গ্রুপ ডি ধরলে সেটা সম্পূর্ণ কমপ্লিট করবে, ঠিক আছে? আর এটা করবে না যে লাস্টে করবো বলে 2টো পাতা ছেড়ে দেবো, এই জিনিসটা করবে না। কারণ কি বলো তো, অনেক সময় এক্সট্রা কোয়েশ্চেনের জন্য হলে করতে পারো, কিন্তু নর্মাল যদি ভেবে থাকো যে এই কোয়েশ্চেনটা লাস্টে করবো, তাহলে কিন্তু সমস্যা হতে পারে একটা দিক থেকে। কারণ কতটা পরে গিয়ে তোমরা, আমরা অন্য সময় মেজার করতে পারি না যে কতটা সেই কোয়েশ্চেনের লেন্থটা হতে পারে, ঠিক আছে? আশা করছি তোমাদের সবটাই প্রিপেয়ার হয়ে আছে এবং তোমরা সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে। যদি তার মধ্যেও মনে হয় যে আমি লাস্ট থেকে শুরু করেছি, হয়তো একটা 5 নম্বরের কোয়েশ্চেন পারছি না, তখন সেখানকার জন্য এনাফ স্পেসটা যেন দিও, এটা কিন্তু যেন মাথায় থাকে, যে এনাফ স্পেস যেন মাথায় থাকে, সেই জন্য মাথাটা ঠান্ডা রাখতো, ঠিক আছে? এইটা যেন মাথায় থাকে, তাহলে পরে কিন্তু তুমি অর্ধেক গ্রুপ ডি সেখানে লিখলে দেখলে শেষ হচ্ছে না, আবার পরে কি স্টার্ট দিয়ে লিখলে, এগুলো কিন্তু ইমপ্রেশন খারাপ করে দেয় এক্সামিনারের কাছে, ঠিক আছে? তো এগুলো করবে না, অনেক সময় মার্কসও কাটা যায়। হ্যাঁ, আমরা বুঝতে পারি না যে কোথায় মার্কস কেটে গেছে, কারণ আমরা পুরোটা লিখে দিয়ে এসেছি এবং আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশনটা থাকে যে আমরা পুরোটা কমপ্লিট করে এসেছি, কিন্তু আমরা পরে বুঝতে পারি না মার্কস কোথায় কোথায় কাটা যাচ্ছে। তো এইগুলো মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এবার যে যেটা জিনিসটা দেখানো, সেটা হচ্ছে যে ধরো এটা একটা পেজ, ঠিক আছে, প্রথম পেজটা যখন লিখতে শুরু করবে, ঠিক আছে, প্রথম যে পেজটা সেটা দেখবে যে এতটা অবধি কিছু জিনিসপত্র লেখা থাকে। হ্যাঁ, এতটা অবধি কি তারও একটু বেশি জিনিসপত্র লেখা থাকে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা যেটা করতে পারো যে প্রথম পেজটাকে বাদ দিয়ে যেতে পারো। অনেকেই এটা করে থাকে যে প্রথম পেজটা তারা লেখে না, ঠিক আছে, বুঝতে পারছো? প্রথম পেজটা তারা লেখে না, তারা প্রথম পেজটা বাদ দিয়ে গেলো এবং পরের পাতাটাও লেফট সাইডটা বাদ দিল এবং তারপরের যে রাইট সাইডের যেখান থেকে সেখান থেকে স্টার্ট করলো, ঠিক আছে? মার্জিন কীভাবে টানবে, ঠিক আছে, মার্জিন যে টানার ব্যাপারটা সেটা একটু বলে দিই। মার্জিন টানবে সবসময় 4 দিকে এইভাবে, মার্জিন কিন্তু 4 সাইডে প্রপারলি টানবে, ঠিক আছে? এরকম টানলে
অনেকে কি করে যে মার্জিনটা প্রপারলি স্কেল পেন দিয়ে না টেনে অনেকে চারদিকটা ফোল্ড করে নেয়, সেটাও তোমরা করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে যেন মনে থাকে যে প্রপারলি এই স্পেসটা যেন চারিদিকে ঠিকঠাক করে ছাড়া থাকে, ঠিক আছে? আবার লেখার সময় দেখবে কোনো সময় যেন মার্জিনে, মানে ধরো লিখছো কিছু একটা, সে লিখতে লিখতে এই মার্জিনের বাইরে যেন লেখা না বেরিয়ে যায়, ঠিক আছে? তো সবসময় হচ্ছে লেখা যেন প্রপার লাইনিং থাকে এবং হচ্ছে স্পেস দেবে, ঠিক আছে? একদম গায়ে গায়ে গিজিমিজি করে একদম লিখবে না, স্পেস দেবে যেন হচ্ছে কিছু সুন্দরভাবে রিপ্রেজেন্টেশনটা ফুটে ওঠে, ঠিক আছে? তো এবার আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথম যে পেজটা যখন পাবে তখন সেখানে মানে নাম, রেজিস্ট্রেশন, রোল নাম্বার এগুলো খুব মাইনিউটলি ধ্যান দিয়ে লিখবে যেন ভুল না হয়, তাহলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে, কারণ মিলবে না, ঠিক আছে? তো এইগুলো কিন্তু যেন মাথায় থাকে যে রোল, রেজিস্ট্রেশন, নাম এগুলো মানে যা যা লেখার থাকে সেগুলো প্রপারলি যেন ফিল আপ করা থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে তোমরা মার্জিন টানবে এরকম চারদিকে বর্ডার দিয়ে মার্জিন টানবে, তারপরে বাকিটা আমি পরে বলে দেবো লাস্টে, ঠিক আছে? যে পরীক্ষার হলে ঢুকে থেকে কী করতে হবে সেটা আমি লাস্টে একবার বলবো। আমি এখানে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে ধরো আমি গ্রুপ ডি এর একটা কোয়েশ্চেন স্টার্ট করেছি, তো ফার্স্টেই আমি কিন্তু এখানে এই মাঝখানটা করে লিখবো, সরি, এই মাঝখানটা করে এরকম একটা বড় করে আমি হেডিং করব যে গ্রুপ ডি, ঠিক আছে? এবং ধরো কোয়েশ্চেন নাম্বার এক করছো, ঠিক আছে, তাহলে এখানে সেই কোয়েশ্চেনের নাম্বারটা ভালোভাবে দেবে কোয়েশ্চেন নম্বর ওয়ান, ঠিক আছে? এখানে দিলে এবং তুমি ধরো অ্যান্সারটা এইখানে গিয়ে শেষ হয়েছে, একটা এরকম এন্ড লাইন দেবে, ঠিক আছে? এরকম বা ধরো অনেকে এরকমও দেয়, এরকম একটা এন্ড লাইন দিয়ে দেবে, তাতে কি এক্সামিনার বুঝতে পারবে যে এখানেই শেষ, ঠিক আছে? এবং সেই এন্ড লাইনের আগে এবং পরে যেন যথেষ্ট গ্যাপ থাকে, মানে একদম ধরো এখানেই লাইন শেষ হয়েছে আবার এখানেই লাইন শুরু হচ্ছে, এই জিনিসগুলো করবে না প্রপারলি। ধরো এটা ধরো এখানে শেষ হয়েছে, এখানে একটা সুন্দর করে এন্ড লাইন দিলে, তারপরে আবার হচ্ছে ধরো গ্রুপ ডিরই কোয়েশ্চেন চলছে, কোয়েশ্চেন নাম্বার টু, ঠিক আছে? একটু ছোট ছোট করে হালকা গ্যাপ দিয়ে দিলে এবং কোয়েশ্চেন নাম্বার টু স্টার্ট করলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেন সুন্দর হয়। এতে কী হয় না এক্সামিনারে তোমার প্রতি যে মানে তোমার কাছে মানে এক্সামিনারের কাছে তোমার পরিচয়টা কি, তোমার খাতা, তাই তো? এক্সামিনারের কাছে তোমার পরিচয় শুধুমাত্র খাতা, তুমি কত ভালো স্টুডেন্ট, কত নলেজ আছে তোমার, সেগুলো কিন্তু এক্সামিনারের কাছে কোনো ব্যাপার নয়, তোমার খাতাটাই হচ্ছে তোমার পরিচয়। তাহলে তোমাকে সেটা সেই রিপ্রেজেন্টেশন অনুযায়ী করতে হবে। এবার এগুলো হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করার ব্যাপার, আমি জাস্ট বলে দিচ্ছি যতটা সম্ভব হয় তোমরা ইমপ্লিমেন্ট করে এসো, ঠিক আছে? তারা যারা 2024-এ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে তো মানে তাদের রেসপন্সিবিলিটি আমার, লাইফ সায়েন্সের সমস্ত কিছু রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে? তো 2024-এর যারা দেবে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, 2023-এ তো আমাদের এই জিনিসটা স্টার্ট হয়নি, তো তার জন্য 2023-এর মাধ্যমিকের জন্য তো স্টার্ট হয়নি, তার জন্য হচ্ছে এতগুলো কথা হয়তো বলা হয়নি বা প্র্যাকটিস করানো হয়নি, তো সেগুলো সব করানো হবে 2024-এর ক্ষেত্রে। তো আপাতত যেটুকু বলা হচ্ছে সেইটুকু তোমরা মাথায় নিয়ে নিজের বেস্টটা দিয়ে আসবে, ঠিক আছে? তাহলে গ্রুপ ডি স্টার্ট করলে কি গ্রুপ এ স্টার্ট করলে, ঠিক আছে? গ্রুপ এ যদি স্টার্ট করে থাকো, ধরো তোমরা এমসিকিউ কোয়েশ্চেন করছো, এই যে গ্রুপ এর ক্ষেত্রে তোমরা এমসিকিউ কোয়েশ্চেন করছো, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ধরো লিখলে এখানে প্রপারলি, এখানে গ্রুপ কিন্তু মেনশন করবে, গ্রুপ কিন্তু মেনশন করবে, এখানে গ্রুপ এ লিখলে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা আবার এখানে হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার দিলে কোয়েশ্চেন নাম্বার এক, ঠিক আছে? পূর্ণ বাক্যে অ্যান্সার দিলে, ঠিক আছে? একটু ছোট্ট গ্যাপ দিলে একটা, এক্ষেত্রে না বারবার এত বড় করে, এক্ষেত্রে বারবার এত বড় করে এন্ড লাইন দেবে না, ঠিক আছে? এক্ষেত্রে ছোট্ট করে একটা হালকা গ্যাপ দিয়ে এন্ড লাইন দেবে, তারপরে হচ্ছে আবার হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন স্টার্ট করবে এবং তারপরে আবার একটা এন্ড লাইন দেবে, তারপর আবার একটু গ্যাপ দিয়ে শুরু করবে। তাতে করে কি হবে যে কোথায় কোয়েশ্চেনটা শেষ হয়েছে সেটা এক্সামিনার খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? এইগুলো করবে। আর গ্রুপ শেষ হওয়ার আগেও যেন একটা করে, ধরো এখানে তোমার গ্রুপ এটা শেষ হয়ে গেল, তাহলে এখানে একটা এন্ড লাইন দিয়ে দেবে, ঠিক আছে? পেজ যখন টার্ন করতে হবে, মানে পেজ টার্ন করা থাকবে, তখন কিন্তু এই সাইডে কোথাও মার্জিনের মধ্যে লিখলেও সমস্যা নেই, এখানে তুমি পিটিও কথাটা লিখে আসবে, পেজ টার্ন ওভার অর প্লিজ টার্ন ওভার, ঠিক আছে? মানে হচ্ছে এক্সামিনারকে তুমি বলছো যে আরো ওই সাইডে আছে, প্লিজ টার্ন করুন পেজটা, প্লিজ পেজটা টার্ন করুন, বোঝা গেল? এই 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 মাইনিউট জিনিসগুলো একটুখানি মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা গেল যে তোমার হয়তো এরপরও অ্যান্সার আছে, ঠিক আছে? এক্সামিনার দেখলেন না, তুমি এই পিটিও কথাটা হয়তো লেখোনি, লিখতে ভুলে গেছো সামহো,
এক্সামিনার দেখলে না তোমার মার্কস কিন্তু পুরো চলে যেতে পারে। তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে যে ডায়াগ্রামের ব্যাপারটা, সেটা কি? যেমন ধর হচ্ছে তোমার গ্রুপ ডি এর ক্ষেত্রে ডায়াগ্রামের ব্যাপার থাকে। তো ধরো তোমাদের যেটা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়, চোখে ছবি আসে, অক্ষিগুলোকে লম্বচ্ছেদের ছবি আসে সাধারণত, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো যেটা হয় যে একটা ছবি আঁকতে বলে এবং তার কিছু পার্টস চিহ্নিত করতে বলে। তো ছবি আঁকার পিছনে একটা নাম্বার থাকে এবং পার্টসগুলো আঁকার পিছনে না একটা করে নাম্বার থাকে, সেটা হাফ হতে পারে, এক হতে পারে, এরকম নাম্বার দেওয়া থাকে। সুতরাং হচ্ছে যে পরীক্ষা দেওয়ার সময়, ঠিক আছে, মাইনিউটলি ধ্যান দিয়ে সেই ডায়াগ্রামটা আঁকবে, এবং আর্টিস্টিক ডায়াগ্রাম হতে হবে না। যারা যারা আঁকতে পারো খুব ভালো কথা, কিন্তু যারা যাদের একটু ড্রয়িং, যারা মানে ড্রয়িংয়ে যারা একটু কাঁচা আছো, তাদের ক্ষেত্রে বলছি যে আর্টিস্টিক আঁকতে হবে না, বিজ্ঞানসম্মতভাবে বুঝিয়ে এলেই হবে যে এই জিনিসটাকে এটা বলো, ধরো রেটিনা বলেছে কোনটা, ঠিক আছে? আর্টিস্টিক উপায়ে কিছু বোঝানোর দরকার নেই, প্রপারলি জাস্ট একটা ডায়াগ্রাম ভালো, মানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ডায়াগ্রামটা আঁকবে, যেটা যেন সাইন্টিফিক্যালি কারেক্ট হয়, এইটুকু তোমরা মাথায় রাখবে যে সাইন্টিফিক্যালি যেন কারেক্ট হয়। সেই রেটিনা আর ভিট্রিয়াস হিউমার দুটো গুলিয়ে গেল এইরকম যেন না করে আসা, ঠিক আছে? এবং পয়েন্টিংগুলো যেন প্রপারলি সুন্দরভাবে মাইনিউটলি করবে, যখন ডায়াগ্রাম আঁকবে তখন হচ্ছে যে পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? তো এগুলো হলো। আবার অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে ডায়াগ্রামের সাথে হচ্ছে কি যে মানে পার্টসগুলো চিহ্নিত করতে বলেছে সেইগুলো সম্পর্কে লিখে দিয়ে আসা, করবে না, টু দ্য পয়েন্ট অ্যান্সার করবে, তাতে কিন্তু বেশি লিখলে কিন্তু মার্কস কমে যেতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবে। যতটুকু চেয়েছে যেটুকু ভালো করে অ্যান্সার মানে কোয়েশ্চেনটা পড়বে এবং সেই অনুযায়ী অ্যান্সারটা করে আসবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা জানা গেলো। আর একটা জিনিস, যে আমি একটা টিপস দিলাম এখানে, যে যেগুলো 5 নম্বরের কোয়েশ্চেন আছে, যেগুলো ব্রেক কোয়েশ্চেন আসে, চেষ্টা করবে সেইগুলো করে আসার, কারণ তাতে কিন্তু মার্কসটা ভালো ওঠে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা খাতা কিভাবে রিপ্রেজেন্ট করব মোটামুটি এটুকু বোঝা গেল এবং আমরা বলে দিলাম এটা। এবার আসবো কিছু অন্য টিপসের ক্ষেত্রে, ঠিক আছে? এই টিপসগুলো হচ্ছে তোমাদের সমস্ত পরীক্ষার আগে কাজে লাগবে, এবং শুধুমাত্র লাইফ সায়েন্স অবভিয়াসলি না, সমস্ত পরীক্ষার আগেই এই টিপসগুলো একটু মেনে চলবে। যারা 2023-এ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বলছি টিপসগুলো একটু ইমপ্লিমেন্ট করে দেখো, তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা নিজেরাও এসে আমাকে জানিও যে এই টিপসগুলো সত্যি কাজে লেগেছে কিনা। এগুলোকে বলা হয় মানে এক্সাম টিপস হিসেবেই বলা হয়, ঠিক আছে? যেগুলো আমরা অনেক সময় ইররেলিভেন্ট মনে করি, কিন্তু সেগুলোকে যদি সত্যি ইমপ্লিমেন্ট করা হয় না, তাহলে হচ্ছে আমরা যে ধরো আমরা সারা বছর ধরে এত খাটাখাটনি করে প্রিপারেশন করেছি, আমরা যদি প্রপারলি সেই 100%টা দিয়েই না আসতে পারি, তাহলে প্রিপারেশনের তো কোনো মানে থাকলো না। বললাম না বারবার যে খাতাটাই তোমার কাছে, তোমার পরিচয় এক্সামিনারের কাছে, সুতরাং সেইটা যেন বেস্টটা দিয়ে আসতে পারো নিজে, ঠিক আছে? তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে টিপসগুলো দিচ্ছি না, সেগুলো কিন্তু আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের বলা। আমরাও মাধ্যমিক দিয়েছি, তো জানি জীবনের প্রথম বড় পরীক্ষা কী ধরনের আমাদের অনুভূতি হতে পারে, বিশেষ করে যারা প্রথম পরীক্ষাটা যেটা দিতে যাব আমরা বাংলা, সেখানে সব থেকে বেশি টেনশন হয়, কারণ প্রথম দিন কী এনভায়রনমেন্ট থাকবে এগুলো নিয়ে আমাদের একটু টেনশন হতে থাকে। কিন্তু আমি একটা কথা বলবো যে প্রথমেই যে জিনিসটা বাদ দেবে সেটা হচ্ছে টেনশন করা, একদম টেনশন করবে না। তোমরা সারা বছর ধরে যথেষ্ট পড়াশোনা করেছো, প্রচুর প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে, রিভিশন করেছো অনেকবার, ঠিক আছে, হয়তো তোমরা যেখানে যারা যেখানে যেখানে পড়াশোনা করো, কোনো স্যারের কাছে পড়ো, কি টিউশনে পড়ো, সেখানে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা এবিটিএ, WBTA, পর্ষদ, এই সমস্ত যে টেস্ট পেপারগুলো হয়, তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, অনেকেই আছে যারা সব কিছু একসাথে বসে প্রিপেয়ার করে, সেগুলোকেও হচ্ছে কি যে তারা প্র্যাকটিস করতে থাকে, অনেকে নিজেরা বাড়িতে বসে মক দাও, সেগুলোও জানা আছে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, টেনশনটা বাদ দেবে, তোমরা এনাফ প্রিপেয়ার, ঠিক আছে, এই ধারণাটা মাথায় ঢুকিয়ে রাখো, তোমরা এনাফ প্রিপেয়ার্ড, ভয় পাওয়ার কিছুই নেই, যা পড়েছো সেখান থেকেই কোয়েশ্চেন আসবে। যদি টেনশন করতে থাকো তাহলে কিন্তু জানা জিনিস ভুল হয়ে যাওয়ার একটা বিশাল বড় চান্স থাকে, তো টেনশনটা করবে না, ঠিক আছে? তবুও যতই বলা হোক টেনশন করবে না, একটু কোথাও না কোথাও ভয় একটু থাকে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম যে পরীক্ষাটা, কাল বাংলা পরীক্ষা আছে, ঠান্ডা মাথায় দিতে যাবে, দেখবে প্রথম পরীক্ষাটা দেওয়ার পর একটু হলেও ভয়টা কমে গেছে। কারণ কি? কারণ ওই যে এনভায়রনমেন্টটা থাকে সেটা একটা অ্যাডাপ্ট হয়ে যায় প্রথম দিকে। প্রথম দিন গিয়ে যেই দেখবে তোমরা সব কিছু করে আসতে পেরেছো, ভালো পরীক্ষা হয়েছে, তখনই দেখবে তোমাদের টেনশনটা অর্ধেক কমে গেছে,
তার থেকে আমি বলবো যে প্রথম থেকেই টেনশনটা করো না, যাতে বাংলা পরীক্ষাতে গিয়েও ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো সব পরীক্ষার আগের কথাই বলছি, রাত জাগবে না, একদম রাত জাগবে না, 10টার পরে আর পড়াশোনা করার দরকার নেই। যা পড়া, যদি ভোরে উঠে পড়ার থাকে ভোরে উঠে পড়ো, কোনো সমস্যা নেই, মিনিমাম 6 ঘন্টা ঘুমোতেই হবে। পরীক্ষার সময় সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা যে মিনিমাম 6 ঘন্টা পরীক্ষা, মানে পরীক্ষার আগে যদি 6 ঘন্টা না ঘুমানো হয়, তাহলে কিন্তু আমাদের মাথা প্রপারলি কিন্তু কাজ করবে না, আমরা কনসেন্ট্রেট করতে পারবো না, মাথা ঠান্ডা রাখতে পারবো না, জিনিসপত্র গুলিয়ে যাবে, অনেক রকম সমস্যা হবে। তো রাত, যে পরীক্ষার আগের দিন যেন রাত জেগে পড়ানো হয়। 2024-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য এখন থেকে বলে রাখছি, সারা বছর যত প্রিপেয়ার করার করে নাও, পরীক্ষার আগের দিন যেন রাত জাগবে না, 10টার পর থেকে আর কোনো পড়াশোনা হবে না, তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ডিনার করবে, এবং যেন মিনিমাম 6 ঘন্টার ঘুম হয়। এটা যেন সবসময় মনে রাখবে যে সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা, 6 ঘন্টার ঘুম পরীক্ষার সময় খুব দরকার। আর একটা জিনিস, এই সময় প্রচণ্ড ফোকাসড অ্যান্ড কনসেন্ট্রেটেড থাকবে, এটা একটা জীবনের বড় পরীক্ষা, ঠিক আছে? এটা প্রথম যুদ্ধ, একটা বোর্ড লেভেলের একটা যুদ্ধ তোমরা লড়তে যাচ্ছ, ঠিক আছে? তো সেক্ষেত্রে কনসেন্ট্রেটেড অ্যান্ড ফোকাসটা মানে মেনটেন রাখবে, কনসেন্ট্রেশন এবং ফোকাসটা মেনটেন রাখবে, ঠিক আছে? এই সময় হচ্ছে ডিস্ট্র্যাকশন সরিয়ে দেবে একদম, ঠিক আছে? আর যেটা বলবো, যে বাড়িতে যেমন যতটা ফোকাসলি পড়াশোনা করবে, ঠিক আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে, পরীক্ষার হলে ঢোকার আগে থেকে, ঠিক আছে, বন্ধুদের সাথে একটু কথাবার্তা বন্ধ করে দাও। এই কয়েকদিন পরীক্ষা চলাকালীন হচ্ছে কি, যে একটু সেলফিশ হয়ে যাও, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে বলা, ঠিক আছে? পরীক্ষাটা দিয়ে নাও, তারপরে সমস্ত গল্প গুজব আড্ডা যা হওয়ার সব হবে পরীক্ষার পরে, ঠিক আছে? পরীক্ষাটা সুন্দর করে দিয়ে নাও, ঠিক আছে? তাহলে পরীক্ষায় হলে ঢোকার আগে, ঠিক আছে, কনসেন্ট্রেটেড ফোকাসড আর ঠান্ডা মাথা, ঠিক আছে? আর কোনো রকম গল্প গুজব করবে না, পরীক্ষার আগে করবে না, পরীক্ষার হলে গিয়ে তোমরা যেখানে সিট, যেখানে যেখানে সিট পড়বে রুমে দেখে নেবে কোথায় কি সিট পড়েছে, বসবে, বসে যদি রিভাইজ করার থাকে করবে যতটা সম্ভব, আর যদি মনে হয় যে না রিভাইজ করবো না, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, চুপ করে বসবে, চুপ করে বসবে, ঠিক আছে? তাতে কি হবে, তোমরা যে নতুন এনভায়রনমেন্টে যাবে সেই এনভায়রনমেন্টটা তোমার অ্যাডাপ্টেশন হয়ে যাবে, অ্যাডাপ্টেড হয়ে যাবে তুমি, তাহলে কি এই যে একটা ভয় কাজ করছিল না, এই ভয়টা কিছুটা হলেও দেখবে কমবে। আর যত ওখানে গিয়ে যত বেশি কথা বলবে এ বলবে, তোমার মন তত হচ্ছে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে এবং তত তোমরা হচ্ছে ফোকাস হারিয়ে ফেলবে। তো একদম না, চুপ করে শান্ত মাথায় গিয়ে বসবে, তাতে কি হবে, অনেক সময় তোমরা জানা জিনিসও ভুল করে দিয়ে আসতে পারবে ফোকাস কমে যাওয়ার জন্য, একদম করবে না। তারপরে হচ্ছে তোমাদের খাতা দেওয়া হবে, তোমরা ইনস্ট্রাকশন যদি থাকে পড়ার সেগুলো পড়বে প্রপারলি, রোল, রেজিস্ট্রেশন, নাম, যেখানে যা ফিল আপ করা সেগুলো একদম মাইনিউটলি করবে, খাতায় হচ্ছে যে তোমরা প্রপারলি মার্জিন দেবে, তারপরে তোমাদের কোয়েশ্চেন পাওয়ার পরে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বে, ঠিক আছে? যেগুলো দেখবে আগে পারবো, ঠিক আছে, সেইগুলো আগে করবে, বা যে গ্রুপটা মনে হবে এই গ্রুপটা থেকে শুরু করলে ভালো হয় বলেই দিলাম কীভাবে করতে হবে, সেগুলো করবে আগে, ঠিক আছে? তারপরে করবে। যারা এক্সট্রা লিখে আসতে চাও তারা কিন্তু অবশ্যই, তারা কিন্তু অবশ্যই পুরোটা 90 মার্কস আগে লেখা কমপ্লিট করার পর কিন্তু এক্সট্রা করবে, যখন এক্সট্রা করার মনে হবে যে এক্সট্রা কোয়েশ্চেনগুলো হয়তো আমি পারবো, তাহলে কি করবে, সাধারণত এগুলো তো ইয়ের ক্ষেত্রে হয় যেগুলো হচ্ছে লার্জ অ্যান্সার টাইপ এবং হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ, সেক্ষেত্রে ওখানে একটু জায়গা আগে থেকে ফাঁক রেখে দিয়ে আসবে। 90 মার্কস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, 2-3 বার চেক হয়ে যাবে, তারপরে হচ্ছে তোমরা এক্সট্রা কোয়েশ্চনে হাত দেবে, তার আগে কিন্তু নয়। তার আগে কিন্তু দরকার হলে 2-3 বার চেকিং করো, কোথায় ডায়াগ্রামে ভুল হয়েছে কিনা, কোন পয়েন্টটা আমি মিস করেছি কিনা, কোনো পয়েন্ট মিস করেছি কিনা, কোথায় ঠিক লিখেছি ভুল লিখেছি, সবটা ভালো করে চেক করার পর এক্সট্রা কোয়েশ্চেন, তোমার যদি সময় থাকে তুমি এক্সট্রা কোয়েশ্চেনে তখন হাত দাও, তখন লিখে আসতে পারো, ঠিক আছে? কিন্তু এক্সট্রা কোয়েশ্চেনের এক্সট্রা কোনো বেনিফিট নেই, কিন্তু অনেকে স্যাটিসফ্যাকশনের জন্য পড়ে, সেই জন্য আগে থাকতে বলে রাখা, ঠিক আছে? পরীক্ষা হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, আর একটা জিনিস, লেখা কিন্তু টাইমে কমপ্লিট করবে, একদমভাবে লেখা কিন্তু টাইমে কমপ্লিট করবে, 3 ঘন্টা 15 মিনিটটাই তোমার টাইম ধরে নেবে না, ওই জন্যই আমি বারবার 3 ঘন্টার কথা বলছি, ধরে রাখবে তোমার 3 ঘন্টা টাইম, ঠিক আছে? 15 মিনিট দরকার হলে এক্সট্রা কোয়েশ্চেন করো কি রিচেক করো কি বসে থাকো, কোনো যায় আসে না, 3 ঘন্টা 15 মিনিট তোমার টাইম না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে যেটা হয় সেটা হচ্ছে লুজ শিট নেওয়ার পর না, ওই যে বাঁধাবাঁধি করতে এখানে অনেকটা টাইম চলে যায়, তখন কিন্তু ইনভিজিলেটর কিন্তু দাঁড়িয়ে থাকে সমানের সামনে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে ওই হল কালেকশন করা থেকে একটু বিরত থাকবে, ঠিক আছে? এটা মানে রিকোয়েস্ট প্লিজ, কারণ হচ্ছে যে জীবনে প্রথম বড় পরীক্ষা, ঠিক আছে, তো সেখানে খুব কড়া গার্ড থাকে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের ঘরে 5টা গার্ড ছিল, ঠিক আছে? কিন্তু তোমাদের প্রিপারেশন যদি খুব ভালো থাকে তাহলে হচ্ছে গার্ড নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, সে 10টা গার্ড থাকলেও তোমরা প্রপারলি এক্সাম দিয়ে আসবে, হল কালেকশন করবে না, তোমরা নিজেরা করবে, নিজেরা
যতটা তোমরা জানবে, আমি জানি তোমাদের সব প্রিপেয়ার, তোমরা 100% দিয়ে আসবে, ঠিক আছে? এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে পরীক্ষা যখন হয়ে যাবে, ঠিক আছে, তুমি হয়তো বন্ধুদের জিজ্ঞাসা করতে যাবে যে তোমরা কত কি করলাম, কি করলাম, কিছু ভুল করেছো কিনা, এইগুলো থেকে বিরত থাকো। কেন বলছি, কারণ ধরো বাংলা পরীক্ষায় তুমি কিছু একটা ভুল করেছো, সেটা তুমি হয়তো প্রথমে বুঝতে পারোনি, বন্ধুদের সাথে কথা বলার মাধ্যমে বুঝতে পারলে তুমি কিছু ভুল করেছো। যে পরীক্ষাটা যখন শেষ হয়ে গেল সেটা তখন থেকেই মাথা থেকে বাদ দিয়ে দাও, সেইটা নিয়ে আর ভাবতে বসবে না। বন্ধুদের সঙ্গে কথাবার্তা এই জন্যই বন্ধ রাখবে যে খুব বেশি ইন্টারাক্ট না করে যতটা সম্ভব চলে আসা যায় সেটা চেষ্টা করবে। কেন? কারণ যত বেশি সেগুলো নিয়ে আলোচনা করবে পরের দিনের পরীক্ষাটার উপরে এফেক্ট পড়ে যাবে। যা পরীক্ষা দেওয়ার পর যা হয়ে যাবে সেগুলো সরিয়ে দাও, ঠিক আছে, এবং পরেরটাকে নিয়ে এগো, সবসময় আমি এটা বলবো। তো এইগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? আর পরীক্ষার সময় এই সময় সবাই একটু ডায়েটটা প্রপারলি মেনটেন করো, একটু হালকা পাতলা খাবার খেতে হবে, আমরা সবাই জানি সেটা, তাও একবার করে নতুন করে একবার রিমাইন্ড করে দেওয়া। আর মাথাটাকে ঠান্ডা রাখবে, যারা মেডিটেশন করো, এক্সারসাইজ করো, তারা সেগুলো করতে পারো, তবে পরীক্ষার দিনকে এক্সারসাইজটা করো না, কারণ সেক্ষেত্রে কি হয়, এক্সারসাইজ করতে গেলে আমাদের একটুখানি হলেও আমাদের কনসেন্ট্রেশন লুজ হয় সামহাও, কারণ হচ্ছে আমাদের বডি একটুখানি জার্কিং মোডে থাকে, তো তো আমাদের এই সময় ধ্যানস্থ হতে হবে অনেক বেশি। তো মেডিটেশন যদি তারা মানে করো তারা করতে পারো, যারা করো না, 2024 সালে পরীক্ষা দেবে তাদের জন্য বলছি স্টার্ট করো এক্সারসাইজ মেডিটেশন। এগুলো আমি চেষ্টা করবো একটা এর ওপরে ভিডিও আনার, যে কীভাবে আমাদের পড়াশোনাটাকে একটা এফেক্টিভনেসটাকে আমাদের ডেলি গুড হ্যাবিট বা লাইফস্টাইলের মধ্যে দিয়ে সেটাকে এনহ্যান্স করা যায় কতটা ভালো, সেটা চেষ্টা করবো একটা ভিডিও এটা সম্পর্কে আনার। যাই হোক, এখন এইসব কথা আর ইরেলিভেন্ট, ঠিক আছে? তোমরা যথেষ্ট প্রিপেয়ার আছো, নিজের ওপর বিশ্বাসটা রাখো এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। এবং তোমাদের সকলের জন্য যারা কাল থেকে পরীক্ষা দিচ্ছ 2023-এর মাধ্যমিক ব্যাচের জন্য বলছি, খুব ভালোভাবে তোমাদের পরীক্ষা, কোনো রকম কোনো টেনশন করবে না, এবং তোমরা আমাদেরকে এসে জানাতে পারো যে তোমাদের কীরকম পরীক্ষা হয়েছে বা এই টিপসগুলো কিছু কাজে লেগেছে কি না সেটাও এসে বলতে পারো। তো খুব ভালোভাবে পরীক্ষা দিও, অল দ্য বেস্ট।